Guys, hi, this is Rupika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আজকে আমরা সবাই খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। আজ হলো 16th of October আর এখন আজকে রবিবার আর এখন মোটামুটি সকাল 11টা বাজে আর এখন আমরা সবাই বেরোচ্ছি। পুরো ফুল ফ্যামিলি মিলে বেরোচ্ছি হলো অনেকগুলো কাজ নিয়ে। এক হলো কিছু শপিং করতে, কারণ যেহেতু নেক্সট উইকে আমরা বাড়ি যাচ্ছি, মানে অনির বাড়ি যাচ্ছি, তো কিছু কিছু শপিং বাকি আছে। দুর্গাপুজোতে যেগুলো দাওয়ানি কালী মানে ভাইফোঁটাতে ওর বোন আসবে, মানে আমার ননদ, তার পুতকুটা আসবে, তারপর শ্বশুর শাশুড়ি সবার জন্য টুকটাক টুকটাক করে কেনার আছে, তো সেগুলোও করতে আছি। প্লাস বাবার জন্য একটা খুব সুন্দর একটা নিয়েছিলাম দুদিন আগে, পুলওভার নিয়েছিলাম, বাট সেটা একটু মানে সাইজে মনে হচ্ছে ছোটো হবে, তাই জন্য ওটাকে এক্সচেঞ্জ করতে যাব। তো ওটা মেবি বাবাকে দেওয়া হবে, এক্সচেঞ্জ করে ওটা অনেক নিয়ে নেবে, বাবার জন্য আবার দেখা হবে। এখানে একটি বেটিয়ান একটা মার্কেট আছে, ওখান থেকেই নেবো ভেবেছি বাবার জন্য। আর এই যে একটা সিরাপ আছে, এটা কালকে রিয়াকে দেওয়ার ছিল বাট আমি দিতে ভুলে গেছি। এতগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, আজকে এসি সার্ভিসিং আছে, আজকে সন্ধ্যেবেলাও একটা বেশ সারপ্রাইজ আছে, কী আছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যায়। এই যে আজকে গাড়িটাও সার্ভিসিং এ দেওয়া হয়েছে, তাই জন্য স্কুটি এটা একটু রাখাচ্ছি। গুড মর্নিং, রিয়াকে সিরাপটা দিয়ে তারপর চলে যাবো। অনেক কাজ নিয়ে বেরিয়েছি বাবু, কি বলে এবার যেতে হবে, তারপর ওই শাড়িটা নিতে যেতে হবে, ওর জন্য অনেকগুলো কাজ দেবে। এসি সার্ভিস কালকে তুমি হাঁটতে যাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা টাটা করে দাও। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, টাটা। কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি হলো অন্য একটা সেক্টরে শাড়ি নেওয়ার জন্য, যেখান থেকে আমরা শাড়ি নিই জগদার কাছ থেকে। তো মায়ের আর আমার ননদ মানে কমের দুজনের জন্য শাড়ি নেবো ওখান থেকে। আর প্রচন্ড বাইরে রোদ, শুভ বিজয়া। কি নতুন নতুন নিয়ে এসে দেখা, পাশমিনা বেশি লাইট নেবো না, এটা আচ্ছা পুরো ব্লাউজ পিসটাতে এই কাজটা আছে, ভালো ঠিক আছে। না মোটামুটি 11:30 সময় আর এখন 12:40 বাজে। আগে নিয়েছি মাশরুম, আর হ্যাঁ ওই যে ইয়ের মাশরুমগুলো থাকে গ্রাম থেকে, আশেপাশের গ্রাম থেকে সবাই মাশরুম নিয়ে আসে বিক্রি করে, তো 300 টাকা কেজিতে এই মাশরুমটা পেয়েছি, 1 কেজি নিয়ে 250 নিয়েছি। আর এখানে নিয়েছি হলো এই ফুলটার নাম আমি জানি না, তোমরা জানলে প্লিজ কমেন্ট সেকশনে বলো। আর শাড়ি ফাড়ি সব নেওয়া হয়ে গেছে, এবার এসি সার্ভিসিংয়ের জন্য আসবে, আর এদিকে আমাকে রান্নাটাও শুরু করে দিতে হবে। আমি যে ইয়েটা আছে লোটে মাছটা আছে, এটার মধ্যে পেঁয়াজ আদা টমেটো কাঁচা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে একটু ধনে গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, আর লাস্টে একটুখানি এটার মধ্যে গন্ধরাজ লেবু দেবো। আমার কাছে আছে দেখে তাই দিচ্ছি, নর্মাল লেবু তোমরা দিতে পারো, যাতে লোটের যে একটা গন্ধ আছে সেটা কেটে যায়। তো এটা আমি আপাতত মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখবো, 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবো, এটাতে যাতে সব মশলাগুলো এটার মধ্যে ভালো করে মিশে যায়। আর এটাতে কিছু করা নেই, কড়াইয়ে তেল দিয়ে এটাকে আমাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে 20 মিনিট থেকে 1 ঘন্টা। নামানোর পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, নামানোর আগে শুধু ধনে পাতা দিয়ে দিলেই হয়ে গেল, ধনে পাতা আর গরম মশলা। এই পদ্ধতিটা আমার মা করে, খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে বাটা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এবার হলো মাশরুম, পুরো মাশরুমটা যে নিই নি, এখানে যেহেতু অনেক কিছু হচ্ছে টুকটাক টুকটাক করে, তাই জন্য মাশরুমটাকে আমি একটুখানি ভালো করে কেটে নিয়ে ভালো করে ধোবো, ধুয়ে এটাকে জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটার মধ্যে যদি কিছু পয়জনাস বা কিছু যদি থাকে তাহলে সেটাকে বেরিয়েও যাবে। তো দুজনে নিচে, আমি খুঁজে বেড়াচ্ছি তোমাদেরকে। অনি আজকে পুরো ডিপ ক্লিনিং এ নেমেছে, ঘর বাইরে এই যে এই কাবারটাকে পুরো একদম পরিষ্কার করা হবে আজকে, এত কিছু বেরিয়েছে, এত কিছু লিটারেলি, এটাকে
দু তিন মাস পর পর পরিষ্কার করা হয় আর এত কিছু আবার জমা হয়। এসি সার্ভিসিং এর জন্য ওরা এসে গেছে, তো এসিটা সার্ভিসিং করানোর পরে আমরা আবার ঘর ডাস্টিং করব। তো ভালো গেঞ্জিটা পরে করছো, পুরো নোংরাটা দেখো আবার পুরো ফোনের ইয়েতে উড়ছে, খিদে পেয়ে গেছে। মিজিকে টিফিন দিয়েছি, কি দিয়েছি দেখা, দইবেড়া কালকে ভালো আছে। এই হলো অনির বইয়ের সম্ভার, ওখানে অলরেডি একটা লট উঠে গেছে, সেকেন্ড লট উঠলো। আর এই যে এখানে সব জেম 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 বই আছে, কি কালাজয়ী বই। হ্যাঁ এটা আমার বাবা অনেকে গিফট করেছিল। হ্যাঁ সঞ্চয়িতাটা ঘরের আলাদ এখন কাছাকাছি এইরকম, চারিদিকে শুধু নোংরা উঠছে। আর ওই যে অনিক এরই মধ্যে একটা অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো, আচ্ছা এই একটা কফি আমি অর্ডার দিয়েছিলাম রেজের, এটা এসছে। আর দুটো মিলেট নুডলস দিয়েছিলাম, এটা এসছে। ফাইনালি ঘর একদম পরিষ্কার, চারিদিকে কোনো ঝুল ফুল কিছু নেই। হ্যাঁ এটা নিয়ে আবার সাজিয়েছে ক্রকারিসগুলো। এখন বাজে হলো 4:15 আর এখন আমাদের স্নান খাওয়া কিচ্ছু হয়নি। তো এই হলো আজকের মেনু, আজ এখানে বাটা মাছ ভাজা, আলু সেদ্ধ, ডাল, পোস্তর বড়া, লোটে ঝুড়ো আর মাশরুম। তো 5টা বাজে আর আমরা এই সবে খেয়ে দিয়ে শুলাম, আর পারা যাচ্ছে না। অনেক পুরো ফুল ফ্লেভার দিয়ে দিয়েছে বাড়ির ওপরে। 5টা বাজে, এইটা হঠাৎ করে আমি মানে খুঁজতে খুঁজতে এটা পেলাম। হ্যাঁ বডি স্প্রেটা শেষ হয়ে গেছে, তো অনি জিজ্ঞেস করতে করতে এটা পেলাম। এটা আমার ঘর ঝাড়া করে নিজের মধ্যে একটা ঘরের ডাস্ট ডাস্ট বন্ধ হয়ে গেছে, বডি বড় করে শেষ হয়ে গেছে। এটা শালি দিয়েছে, এখন এটা গায়ে মুছে নিলে হয়তো সেন্স চলে আসবে, কিন্তু না ভেতর থেকে বলো কে দিয়েছে এটা। পাকল দিয়েছে, পাকলটা কে, পাকল আমার শালি। এইটা কেনার মতন এখন আমাদের অকাদ হয়নি। এটার দাম হচ্ছে তোমার কাছে কাছে 6700, সবাই জানে অনলাইনে মোটামুটি 6700-7700 টাকা, 6000-7000 টাকা। এত দামের পারফিউম আমাদের কেনার অকাদ এখনো হয়নি, যখন আর কি আমরা যখন ছোট ছিলাম আর কি, একদম ছোট ছিলাম তখন জেনারেলি গ্রামগঞ্জ থেকে সেন্ট কেউ লাগাতোই না। কখন লাগাতো, বিয়ে বাড়ি আছে বা ওই মেনলি বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি থাকলে সবাই একটু সেন্ট ফ্যান লাগাতো। বিয়েবাড়ি বাসে যাচ্ছি আরকি, তো বাসে উঠলাম সবার একই গন্ধ, সব রজনী, কেউ কোবরা কেউ রজনীগন্ধা কেউ কোবরা। মাঝখানে মানে ওঠার সঙ্গে সঙ্গে মানে ওইখানেই বমি করে দেবো সাথে সাথে, বিকট গন্ধ একটা রজনীগন্ধা। সেই গন্ধ যতটা পেরেছে একদিনই মাকে, যতটা পেরেছে ঢেলেছে গায়ে মাথায়। ওই জন্যই তুমি এইটা এরকম ভাবে মাখলে মুখে জল নিয়ে বা 7টা বাজে, ওট উঠবি না। আজকে সন্ধ্যেবেলায় সবাই একটা ছোট্ট পার্টি হবে, তার জন্য ভাবলাম কেক নিয়ে নিই 1K সাবস্ক্রাইবারের জন্য। তো নীলু আসার পরে নীলু আমি আর মেসি বেরিয়েছি এখন এই কেক নেওয়ার জন্য, আর টুকটাক কিছু কেনাকাটা আছে, তো কেনাকাটি করে তারপর বাড়ি যাব। তো আজকে এই যে উনি মাংস রান্না করছে, আজকে বেচারা টায়ার্ড, পেঁয়াজও, পেঁয়াজ আদা রসুন মনির জন্য এনেছি মেলা থেকে, চিড়ে চাপটা, আর কেক কাটা হবে তখন ছোলা ছোলা ভাজাটা। জানি না তো কোথায় কোথায় ঘুরলে, আর ঘুরলাম আর
বাস আমি কিছুই বলি না ক্যান্ডি প্লাস হ্যাঁ ক্যান্ডি প্লাস বাবা আজকাল তো দিনে বাচ্চারা ক্যান্ডি প্লাস আমরা ওটা হাওয়াই মা বল আজকালকার দিনে টেকনোলজি সবাই ফোন নিয়ে বসে আছে তুই আর আহান বাদ দিয়ে বাচ্চাগুলো সেই অভাগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনো হুঁশই নেই সে এতটাই ফোনে ঢুকে আছে স্যার আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আরে ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে কেমন লাগছে অবিয়াসলি ভালো লাগছে একদম মাইলস্টোন কমপ্লিট কভার করতে পেরেছি তো অবিয়াসলি ভালো তো লাগবে ওয়ান মান্থে 2000 হয়ে যাক ব্রেক অর 2000 10000 যেতে ভালো লাগে কেটা উঠে এম তো চলে আসছে এই আমরা কে এর জন্য ওয়েট করতে এখন কেটা চলে এসে মানে কেটা জায়গা এম চলে আসে বি ওয়েট করুন বি বি করে না বি 1 বিলিয়ন সাবস্ক্রাইবারস নট ফর ইন্টারনেট বলে জি সবার তো সব বসে আছে থ্যাংক ইউ ওয়ানকে সাবস্ক্রাইবারের পার্টির জন্য হ্যাঁ মানে আর কি সব আসার জন্য তুমি এসে কি হাঁটবে না আমি উপরে চলে যাবো তো আজকের এই পুরো ওয়ানকে সাবস্ক্রাইবারের আমার সেলিব্রেশন পার্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা এখানেই শেষ করছি তো আশা করি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লেশলি লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলো না 10000 যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই আশা কামনা করে আজকের ব্লগটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তিল দিন সবাই খুব ভালো থেকো গুড নাইট গুড নাইট